মনুষা, জয় মা মনুষা, জয় মা মনুষা। গরম করার উপায় নাই রে, গরম করার উপায় নাই রে, চলো জেঠা আমি তোমাকে তুলে দিচ্ছি। বঙ্করাজ বন্দী হইল, বঙ্করাজ বন্দী হইল, তুমি যাও বাচ্চা যাও, আমি আমি তাকে ডাকছি গো, আমি ডাকছি বেশ, তাই যাও। এই কোথায় রে কালিনী, ওরে কালিনী, তুমি আমার কাছে চলে এসো। কার্য সাধন করতে হবে রে বাছা। কি কাজ মা? কি কার্য জানো? সাতালি পর্বতে লৌহ বয়সের ঘরে বেহুল্লা লক্ষিন্দর মন্দির রয়েছে, এই রাত্রির মধ্যে লক্ষিন্দরকে দংশন করে তার মৃত্যু দিয়ে আসতে হবে রে বাছা।
তুমি আমায় আশীর্বাদ করো মা, আমি যেন আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করতে পারি মা। তাই নাকি? বেশ, আমি তো এই পুষ্পমান দিচ্ছি। উড়ি যা কালিনী, উড়ি চলে যা রে, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো, সব আদেশ আমি অক্ষরে অক্ষরে পরিপালন করতে পারি। আই যাই যা গো চরণ ধুলি দাও মার মাথে, বিপদে পড়িলে রে
বলো প্রাণেশ্বর। বেহুলা এই বাসর রাত্রে আজকে আনন্দ দিনে তুমি আমায় একখানা গান শোনাও বেহুলা। তাই নাকি প্রাণেশ্বর? বেশ, তাই আমি গাইছি। এই জীবন তোমাকে দিলাম ওগো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও ওগো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। বেহুলা তুমি তো তোমার বাপের বাড়িতে খেয়ে এসেছো, আমি তো কিছুই খাই নাই, আমায় খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও বেহুলা। প্রাণেশ্বর এই বাসর ঘরে আমরা বন্দি রয়েছি, আমি এখানে কোথায় খার বাবু? প্রাণেশ্বর বেশ আমি তাই বলছি, তুমি শোনো। আরে মঙ্গলিয়া চাল আছে মঙ্গলিয়া হাড়ি, মঙ্গলিয়া চাল আছে মঙ্গলিয়া হাড়ি। প্রাণেশ্বর আমি এখানে জল কোথায় পাবো? আরে নারকেল জল দিয়ে সাজাবে বাবা, তুমি এখানে বিশ্রাম করো, আমি তোমার জন্য রন্ধন করছি। প্রাণেশ্বর এই নাও প্রাণেশ্বর। বেহুলা আমি খাবো, বেহুলা তুমি খাবে না? না প্রাণেশ্বর, বিবাহ রাত্রিতে নারীদের অন্ন খেতে নেই, অন্ন খেলে বুঝি কিছু বিপদ হয়। কি বিপদ হয়? তুমি তো আর রয়েছো, তুমি আমার প্রাণ রক্ষা। ওই দেখো দিন অনাগহে
উঠেছে বাসরে Bye.
বলে দাও, ও গজনী বলে দাও, বিনা অপরাধে আমি কি করে লক্ষ্মীন্দরকে দংশন করব, আমার দৈব বাড়িতে বলে দাও, মা বলে দাও। এত চিন্তিকালিনী যাহ পদতলে মনসা মঙ্গল গীত বিশ্বাসে দে বলে, হ্যাঁ নকালে পাশ মরা দিতে লক্ষিন্দ চরণ বাজিল কালীর মস্তক উপর। এই তো ভগজনী লক্ষ্মীন্দর বিনা অপরাধে আমার মস্তকে করিল পদাঘাত, সাক্ষী থাকলো চন্দ্র সূর্য, সাক্ষী থাকলো তরুলতা পক্ষীগণ, তাই তো লক্ষ্মীন্দরকে আমি অপরাধের ফলে করিলাম দংশ। কথা দিয়েছিলে প্রাণেশ্বর, তুমি আমাকে ছেড়ে যাবে না প্রাণেশ্বর, তাহলে কেন প্রাণেশ্বর? কি হলো আমার বাসর ঘরে পথে মরল, কি হলো?